প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বাড়িতে হোক বা বাড়ির বাইরে মহিলাদের নিরাপত্তা কোথায়? কারণ বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ উঠে আসে যে পারিবারিক কোনো এক সদস্যের দ্বারাই আক্রান্ত হতে হচ্ছে গৃহবধূকে। এই খবর আকছাড় পাওয়া যায়, কিংবা গৃহবধূর ওপর নির্যাতনের ঘটনাও মাঝে মধ্যে খবরের শিরোনামে উঠে আসে। এই মুহূর্তে যে ঘটনার কথা আপনাদের বলতে চলেছি, সেই ঘটনাতেও এক মহিলাই তার পরিবারের সদস্যর দ্বারা আক্রান্ত হতে হয়েছে তাকে। অনেকদিন ধরেই বাড়িতে মেজ বৌদির দিকে কুনজর ছিল দেওরের। বহুবার ফাঁকা বাড়িতে মেজ বৌদিকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবও দিয়েছিল গুণধর দেওর, কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বৌদি। এদিকে বারবার প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি দেওরও। শেষ পর্যন্ত গভীর রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে, সোজা দাদা বৌদির ঘরে ঢুকে বৌদির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে সে। এত রাতে এভাবে দেওরকে ঘরে ঢুকে তার উপর জোর করতে দেখে স্বাভাবিকভাবে চমকে ওঠে বৌদি। বাধা দেওয়ায় রাগের বসে ধারালো অস্ত্র দিয়ে বৌদি এবং দাদার ওপর চড়াও হয় ওই যুবক। বৌদির পেটে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। রেয়াত করা হয়নি দাদাকেও, ধারালো অস্ত্র দিয়ে দাদার কানে আঘাত করা হয় বলে অভিযোগ। এবং এই হঠাৎ আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দাদা বৌদি। তাদের চিৎকারে ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অনেকে, প্রতিবেশীরাও বেরিয়ে এসেছেন। অভিযুক্তকে গ্রামবাসীরা আটক করে। এরপর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সুপার স্পেশালিটি একটা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাটা ঘটেছে এগরায়। এগরা থানায় এরপর খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরের দিন জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থল থেকে দুটো ধারালো অস্ত্রের সন্ধান পায় পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সিদুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জোর করে মেজ বৌদির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে দেওর। বৌদি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে শনিবার 19 অক্টোবর রাত প্রায় 1:30 নাগাদ এই ঘটনাটা ঘটে। আরো জানা গিয়েছে, অভিযুক্ত ঝোটন নায়ক নেশাগ্রস্ত অবস্থায় মেজ বৌদির ঘরে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করলে মেজ বৌদি ও দাদা বাধা দিলে দাদা ও বৌদির ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে সে। মেজ বৌদি ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটিয়ে পড়ে, দাদার কানেও সে আঘাত করে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসে, অভিযুক্তকে গ্রামবাসী আটক করে রাখে। গুরুতর আহত অবস্থায় দুজনকেই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এগরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরের দিন জিজ্ঞাসাবাদ করে রক্তমাখা ছুরি কাটারি উদ্ধার করা হয়। সোমবার 21 অক্টোবর দুপুর 12:00 নাগাদ অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত বৌদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। জেলার এগরা 1 নম্বর সাহারা গ্রাম পঞ্চায়েত, গত শনিবারে এই গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে এগরা জুড়ে। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এগরা সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর রাতে এক মদ্যপ যুবক তার নিজের পরিবারের বৌদির সাথেই শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে এবং এই ঘটনার পরেই কার্যত ওই যুবককে বাধা দান করেন পরিবারের অপর এক মহিলা সদস্য সহ তার স্বামী। এবং যেটা জানা যাচ্ছে যে ওই যুবক বা যারা ওই যুবককে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধা দান করেছিলেন তাদেরকে ছুরির আঘাতে আহত করেন ওই যুবক। তবে শুধু ছুরি নয়, যেটা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি কাঠারির মাধ্যমেও ওই মহিলা বা যে বাধা দান করেছিল বাধাদানকারী মহিলা সহ তার স্বামীকে আঘাত করেছে ওই যুবক। যেটা জানা যাচ্ছে যে শনিবার গভীর রাত প্রায় 1:30 ঠিক সেই সময়ে ওই যুবক অবস্থায় তার বাড়িতে ঢোকে এবং নিজের বৌদির সাথে
করে শারীরিক সম্পর্ক করতে চায়। তখনই চেঁচামেচি শুরু করেন ওই যুবকের পরিবারে থাকা ওই বৌদি এবং তারপরেই পরিবারের অপর এক মহিলা সদস্য সহ তার স্বামী তারা ছুটে আসেন। ছুটে এসে ওই যুবককে কার্যত বাধা দান করেন এবং যখনই ওই মহিলা এবং তার স্বামী ওই যুবককে বাধা দান করেন, ওই যুবক ছুরির আঘাতে আহত করেন ওই বাধা দানকারী ওই মহিলাকে। তবে শুধু মহিলাকেই নয়, তার সাথে থাকা তার স্বামী তাকেও কিন্তু কাঠারি দিয়ে তার কানে আঘাত করা হয়। তারপরেই কার্যত জোরালো চিৎকার শুরু হয় ওই পরিবারে এবং ছুটে আসেন পাশে থাকা আরও প্রতিবেশীরা। তারা ছুটে এসেই কিন্তু ওই রাতে ওই যুবককে আটক করেন এবং আহত বাধাদানকারী ওই মহিলা সহ তার স্বামীকে তারা পার্শ্ববর্তী এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে ভর্তি করেন। এবং তারপর যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা যার পেটে কার্যত ওই মদ্যপ যুবক ছুরির আঘাত করেছিল তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ইতিমধ্যেই কিন্তু ওই মহিলার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক। তবে ওই রাতে অর্থাৎ গত শনিবার ওই রাতে প্রতিবেশীরা তারা ওই যুবককে আটকে ফেলেন এবং তারপরেই তারা এগরা পুলিশ স্টেশনে তারা খবর দেন। তৎক্ষণাৎ এগরা থানার পুলিশ তারা ওই পরিবারে পৌঁছায় এবং সেখানে গিয়ে ওই যুবককে আটক করেন। যেটা পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে ওই যুবককে আটক করে এবং তার কাছ থেকে দুটি ধারালো অস্ত্র সেগুলো কিন্তু উদ্ধার করেছে এগরা থানার পুলিশ। এবং পরবর্তীকালে ওই যুবককে অর্থাৎ ওই যুবককে গত সোমবারই কিন্তু কাঁথি মহকুমা হাসপাতালে তাকে সেখানে তোলা হয়। তবে এই ধরনের ঘটনা পরিবারে গভীর রাতে অবস্থায় পরিবারেরই এক যুবক তিনি তার নিজের বৌদির সাথে শারীরিক সম্পর্ক করতে চাওয়া বা তারপরেই অপর দুজন পরিবারের সদস্যকে ছুরির আঘাতে বা ধারালো অস্ত্রের আঘাতে আঘাত করা, এই ঘটনা কার্যত এগরা জুড়ে একটা চাঞ্চল্য তৈরি করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে কার্যত অবস্থায় এভাবে পরিবারের সদস্যদের প্রতি যে অভব্য আচরণ ওই যুবক করেছেন, এই যুবকের বিরুদ্ধে কার্যত তার প্রতিবেশী সহ পরিবারের লোকজন তারা সরব হয়েছেন। তারা বলছেন ওই যুবকের প্রকৃত শাস্তি চাই। এবং এই ঘটনার পরে কার্যত সম্পূর্ণ এগরা জুড়ে একটা জোরালো চাঞ্চল্য তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠছে কিভাবে একজন যুবক তার নিজের পরিবারের সদস্যকেই ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করতে পারেন। তবে সমস্ত ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।